দুর্গাপূজা বা দুর্গা উৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র ভারতে প্রচলিত, তবে বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসে শুক্লপক্ষে দুর্গা মহাপূজা করা হয়। দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাষ্ট্রে পালিত হয়ে থাকে। সাধারণত আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠ হতে দশম দিন পর্যন্ত শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, দুর্গা সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসে শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পণ করে তাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মহিষাসুর মর্দিনী মহালয়ার দিন সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে চণ্ডীপাঠ সহ অন্যান্য পাঠগুলি করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তার পাঠ এতটাই জনপ্রিয় হয় যে 1976 সালে এই অনুষ্ঠানটি বন্ধ করে জনপ্রিয় বাঙালি অভিনেতা উত্তম কুমারকে দিয়ে অন্য একটি অনুষ্ঠান করাতে গেলে শ্রোতারা নতুন অনুষ্ঠানটির প্রতি বিরূপ হন। ফলে পরবর্তীতে পুরনো অনুষ্ঠানটিই সম্প্রচার চলতে থাকে। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। বাংলাদেশে বিজয়া দশমীতে সর্বসাধারণের জন্য একদিন সরকারি ছুটি থাকে। পারিবারিক স্তরে দুর্গাপূজা প্রধানত ধনী পরিবারগুলোতেই হয়ে থাকে। কলকাতা শহরের পুরনো ধনী পরিবারগুলোর পূজা বনদীবারের পূজা নামে পরিচিত। অন্যদিকে আঞ্চলিক স্তরে এক একটি অঞ্চলের বাসিন্দারা যৌথভাবে যে দুর্গাপূজার আয়োজন করেন তা বারোয়ারি পূজা বা সার্বজনীন পূজা নামে পরিচিত। শারদীয় দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয়। কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই এই সময় পূজার যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় অকাল বোধন। এই দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। কৃত্তিবাস ওঝা তার রামায়ণে লিখেছেন রাম স্বয়ং দুর্গার বোধন ও পূজা করেছিলেন। তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মীকি মুনি রামায়ণে রামচন্দ্রকৃত দুর্গাপূজার কোনো উল্লেখ করেননি। দুর্গাপূজার একটি বিশেষ অধ্যায় হল সন্ধি পূজা। দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথি সন্ধিক্ষণে 48 মিনিট এই পূজা হয়ে থাকে। যেহেতু অষ্টমী ও নবমী তিথির সংযোগস্থলে এই পূজা হয়, তাই এই পূজার নাম সন্ধি পূজা, অর্থাৎ সন্ধিকালীন পূজা। উল্লেখ্য, সন্ধি পূজার মহেন্দ্রকণেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গামেলা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সাধারণত বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপূজাগুলোই প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। তাই মন্দির সামনের খোলা মাঠ বা প্রাঙ্গণে এই সময় বসে ঐতিহ্যবাহী দুর্গামেলা। সাধারণত ষষ্ঠী পূজার সকাল থেকে বিজয়া দশমীর রাত পর্যন্ত মেলার স্থায়িত্ব থাকে, তবে ক্ষেত্রবিশেষে এর পরিসীমা কম বা দীর্ঘ হয়। মানুষজন পূজা মণ্ডপের পাশাপাশি মেলা দেখতে এই সময় ভিড় করে। শিশু হতে বৃদ্ধ সবার জন্য মেলা তার চমকের পসরা নিয়ে বসে। ব্যবসায়ীরা মেলায় বিভিন্ন রকম খাবার যেমন জিলাপি, বাতাসা, আচার, চটপটি, ফুচকা ইত্যাদি পসরা নিয়ে বসেন। সেই সাথে আরও থাকে কসমেটিক্স, শিশুদের খেলনা, মাটির তৈরি পাতিল, গৃহস্থালী বিভিন্ন জিনিস, মেয়েদের গহনাসহ আরও নানান রকম জিনিস। এছাড়া চিত্ত বিনোদনের জন্য নাগরদোলা, রাইফেল দিয়ে বেলুন ফাটানো, ডার্ট খেলা প্রভৃতির আয়োজনও থাকে। দিনে মেলা তেমন জমজমাট না থাকলেও রাত্রিতে আলোকসজ্জা ও মানুষের পদচারণায় মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। দুর্গাপূজা উপলক্ষে এই সময় বাসায় বাসায় আত্মীয়রা এসে উপস্থিত হয়। সবাইকে নিয়ে সন্ধ্যার পর একসাথে মেলা দেখার প্রচলন অনেক পুরনো। অনেকেই ছোটবেলায় বাবার হাত ধরে যে মেলায় আসতেন, তাদের অনেকেই আজ নাতি নাতনির হাত ধরে সেই একই মেলায় আসেন। কালের বিবর্তনে মানুষ হারিয়ে গেলেও সংস্কৃতি যে রয়ে যায় তার বাস্তব উদাহরণ বাংলার ঐতিহ্যবাহী এই দুর্গামেলা। যুগে যুগে টিকে থাকুক বাংলার এমন সংস্কৃতি। নাকি 8-এর উপরে জড়ি দিছে নাকি? হ্যাঁ, ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য। না না, ওই বাস্কেট গুলো মামাগুলো ইয়ে কত করে ফুলের তোরা? এটা কিরকম? এটা এগুলো কি ইয়ে প্লাস্টিকের না না কাপড়ের? ৫০ টাকা।
কিসের কাপড়ের নাকি আর এগুলো কত করে? এগুলো আর একটাতে 10 টাকা, আর একটাতে 30 টাকা। বাবা এগুলো কত করে? কত করে? কোথায় পাওয়া যাবে? আর এটা এটা আচ্ছা, ওই যে একগুলো আছে না, ওই যে উপর দিকে তীর মারলে আবার 350। এগুলো কত করে দেখাও দেখাও, বাচ্চা আসে নাই তো, তো দেখাইতে হবে। কিভাবে কত করে পান? কত করে? আমাকে একটা ঝালমুড়ি দেন। পুষ্কার রেডি করতো সব কলা খাও না? এমনিটাই খাবো। দেবতাদের মিলিত শক্তিতে কেন আমাকে সৃষ্টি হয়েছে?
বিজয়ে ধরণী আজ শঙ্কিত, দেবতারা স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত, আপনি মহিষাসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করুন দেবী। প্রভু আশীর্বাদ করুন, আপনার কৃপায় আমি অবশ্যই দেবতাদের রক্ষা করতে পারব। মহিষাসুর মুহূর্তে পূর্ণ করব তোর ত্রিভুবন জয়ের আস্থা। দেবকুলের মিলিত শক্তিতে আমার সৃষ্টি, আমি আত্মা শক্তি মহামায়া। এখনো সময় আছে বৃথা আশাভালন বৃথা দম্ভ পরিত্যাগ করে শুভবোধে নতুন জীবন আবাহন করো।